নাইনের বি টাইপ ওয়ান মূল নিয়মে অন্তরীকরণে ক্লাসে স্বাগতম সবাইকে। আমরা প্রশ্ন নাম্বার এক, টাইপ ওয়ান প্রশ্ন নাম্বার এক, মূল নিয়মে বলা হচ্ছে যে এক্সের সাপেক্ষে, মূল নিয়মে এক্সের সাপেক্ষে রুট এক্স এর অন্তরজ নির্ণয় করো। হ্যাঁ, আমাদের বলা হচ্ছে মূল নিয়মে এক্সের সাপেক্ষে রুট এক্স এর অন্তরজ নির্ণয় করতে। ওকে, মূল নিয়মের অন্তরীকরণের সূত্র আমরা কি জানি, যে কোনো একটা ফাংশন এফ অফ এক্স কে যদি আমি অন্তরীকরণ করতে যাই তাহলে সূত্র হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ আর এফ অফ এক্স। তো আমার এই দুইটা জিনিস লাগবে, এফ অফ এক্স আর এফ অফ এক্স প্লাস এইচ। আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স, এইটা হচ্ছে এফ অফ এক্স, রুট এক্স এটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে চিন্তা করো, এফ অফ এক্স হচ্ছে রুট এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মানে কত হবে, রুট ওভার এক্স প্লাস এইচ। আমরা মূল নিয়মে অন্তরীকরণ করতে গেলে অবশ্যই এই দুটা জিনিস আগে বের করব, বের করে সূত্রে বসাই দিলে অঙ্ক প্রায় শেষ, তারপর বাকিটা লিমিটের অঙ্ক। আর তোমরা যারা এখনো লিমিটের অঙ্ক শিখো নাই, অবশ্যই আমাদের লিমিটের অঙ্কগুলা লিমিটের প্লে লিস্ট থেকে বা লিমিটের ভিডিওগুলো দেখা, অবশ্যই লিমিটের অঙ্কগুলো আগে শিখবা নাইনের এ, তাহলে দেখবে এই চ্যাপ্টার খুবই সহজ, সবগুলো অঙ্কই অলমোস্ট সেম। যে আমাদের এফ অফ এক্স আর এফ অফ এক্স প্লাস এইচ বের করে এই সূত্রে বসাই দিলেই হবে। তাহলে আমরা তো এখানে এই সূত্রের এফ অফ এক্স পাইলাম আর এফ অফ এক্স প্লাস এইচ পাইলাম, সুতরাং আমরা বলতে পারি ddx অফ রুট এক্স। হ্যাঁ, এখানে প্রত্যেকের জায়গায় মান বসাই দিই, এফ অফ এক্স মানে রুট এক্স, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ আছে এখানে, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মানে কি রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মানে রুট এক্স ডিভাইডেড বাই এইচ। ওকে, তো এখন বাকি অঙ্কটা পুরোটাই লিমিটের নিয়ম। হ্যাঁ, তো আমরা এটা হচ্ছে একটা লিমিটের অঙ্ক হয়ে গেল। এখন আমরা লিমিটের অঙ্ক তো পারি, যে লিমিটের রুট থাকলে নিয়ম কি ছিল মনে আছে? আমাদের লিমিটে রুটের অঙ্কগুলোর নিয়ম ছিল যে রুটকে মুক্ত করতে হবে, কিভাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মাধ্যমে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করি, উপরে কি আছে, রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস রুট ওভার এক্স। তাহলে এটাকে যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে সাজাইতে চাই, এই রুটের অংশটাকে রুট মুক্ত করার জন্য আমরা নিয়মটা কি জানি, অনুবন্ধী দ্বারা গুণ। অনুবন্ধী বলতে গেলে এই যা আছে হুবহু সেম জিনিস, জাস্ট চিহ্নটা ব্যতিক্রম হবে। এখানে ছিল এদের মাঝখানে মাইনাস, তাহলে আমি প্লাস, এদের প্লাসটা দিয়ে উপরেও গুণ করব, নিচেও গুণ করব। তাতে যেটা হবে আমার, যে উপরে কিন্তু আমার এ প্লাস বি এ মাইনাস বি ফর্মে চলে আসলো, এ প্লাস বি এ মাইনাস বি, ফলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে যাবে। সব রুটের লিমিটের অঙ্ক যা আছে সবই এই নিয়মে সলভ করা যায়। যে আমার রুট থাকলে কী করতে হবে, অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করলে বা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সাজাইলে আমাদের রুটগুলো ভ্যানিশ হয়ে যাবে। ওকে, তো আমরা করে দেখি, উপরে এ প্লাস বি মাইনাস বি সূত্র, তাহলে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, নিচে যা আছে তাই থাকুক, এইচ রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স। আরও একটা জিনিস বলি, মূল নিয়মে অন্তরীকরণের ক্ষেত্রে প্রবলেম কোনটা, মানে কোন জিনিসটা আমার সমস্যা করে। হ্যাঁ, আসলে নিচের এইচ, কারণ এইচের লিমিট হচ্ছে জিরো। আচ্ছা, আমি দুঃখিত, পাশে সবগুলো এক্স লিখা ফেলছি, এগুলো এইচ হবে, লিমিট এইচ টেন্স টু জিরো। হ্যাঁ, আমার এইচের লিমিট জিরো, আবার নিচে একটা এইচ আছে। হ্যাঁ, নিচে যদি আমি এইচের মান জিরো বসাই তাহলেই কিন্তু অবাস্তব চলে আসে। এই এইচটাই হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণের প্রবলেম। হ্যাঁ, মূল নিয়মে অন্তরীকরণে যে ফর্মুলাটা আছে, এই নিচের এইচটাই আমাদের সমস্যা করে। এই এইচটাকে যখন আমরা বাদ দিতে পারবো তখনই কিন্তু লিমিটের মানটা বসাইতে পারবো, নিচের এইচটা বেনিশ হয়ে গেলে। তো উপরে যদি একটু খেয়াল করি, এখানে স্কোয়ার আছে, রুট আছে, স্কোয়ার রুটে কাটা, স্কোয়ার রুটে কাটা গেলে কি থাকবে, এক্স প্লাস এইচ, আবার এখানেও স্কোয়ার আর এই রুট কাটা, তাহলে কি হবে, মাইনাস এক্স, আর নিচে হচ্ছে এইচ রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স। ওকে, তো আমার এই প্লাস এক্স মাইনাস এক্স কাটা, তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো, ওকে, এটা দাঁড়াচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এইচ বাই এইচ রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স। ওকে, তো এখন দেখো এই এইচ এইচ কাটা, এই এইচ এইচ কাটা মানে আমাদের যে প্রবলেমটা ছিল নিচের এইচ, যেটার জন্য আমার পুরো লিমিটটা অবাস্তব, মানটা অবাস্তব আসতেছিল, এখন কিন্তু আর অবাস্তব থাকবে না, কারণ আমি নিচের এইচকে কেটে ফেলছি। তাহলে লিমিট আমি আর একটু লেখা নিই, এইচ টেন্স টু জিরো, উপরে কিছু নাই মানে ওয়ান আছে, নিচে রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স। তো এখানে এইচের মান যদি জিরো আমি এখানে বসাই দিই, কী দাঁড়ায়, ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস জিরো প্লাস রুট ওভার এক্স, তাহলে কী দাঁড়ায়, ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স, তার মানে ওয়ান বাই টু রুট ওভার এক্স। এটা কী ছিল, এটা ছিল ডিডিএক্স অফ রুট এক্সের মূল নিয়মে অন্তরীকরণ। এইগুলো কিন্তু আমাদের পরবর্তীতে অন্তরীকরণ করতে গেলে ফর্মুলা হিসেবে কাজে লাগবে, তো সবাই এগুলো শিখা রাখবা, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম ম্যাটটা শেষ, মূল নিয়মে অন্তরীকরণ, যে
রুট এক্সের অন্তরজ নির্ণয় করো, মূল নিয়মে এক্সের সাপেক্ষে এই ম্যাটটা শেষ, বাকিগুলো প্রায় সেম টাইপেরই হবে, সেম নিয়মেই হবে।